আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। সম্প্রতি লন্ডনে শত শত কেয়ার হোম কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে বা তাদের লাইসেন্স বাতিল করে দিচ্ছে লন্ডন ইউকে গভর্নমেন্ট। এর পিছনে দুইটি কারণ রয়েছে মূলত। এর মধ্যে অন্যতম প্রধান যে কারণটি হচ্ছে সেটি হচ্ছে সম্প্রতি একটি লন্ডনের কেমব্রিজের এরিয়াতে একটি কেয়ার হোমে গোপন ক্যামেরায় ধারণ একটি ভিডিও প্রকাশ পায়, যেটির মাধ্যমে দেখা যায় দুইজন কেয়ার কোম্পানি কেয়ার ওয়ার্কার একজন বয়স্ক পেশেন্টের সাথে অন্যায় আচরণ করতেছিলেন, ওনাকে শারীরিকভাবে নির্যাতন করেছিল, ওনার খাবার খেড়ে নিয়ে যাচ্ছিল। তারপর উক্ত পেশেন্ট মারা যান এবং উনি মারা যাওয়ার পরে ওনার মেয়ে এই কেয়ার ওয়ার্কার এবং কেয়ার কোম্পানির বিরুদ্ধে অভিযোগ করেন। পরে পুলিশ ওই ধারণকৃত ভিডিওর মাধ্যমে ওই দুই ওয়ার্কারকে গ্রেফতার করে পরে আবার ছেড়েও দেয়, কারণ ভিডিওগুলো ঝাপসা ছিল এই জন্য। তবে গভর্নমেন্ট উক্ত কেয়ার হোম কোম্পানির লাইসেন্স বাতিল করে দেয়, তাছাড়া তাদের সাত আটটি শাখা ছিল পুরো লন্ডনে, সেগুলোও বন্ধ করে দেয়। এটি হচ্ছে অন্যতম প্রধান কারণ। আর আরেকটি কারণ হচ্ছে অবৈধভাবে জনবল নিয়োগ দেওয়া। ইউকেতে কেয়ার হোম কোম্পানিগুলো বিভিন্ন এজেন্সির মাধ্যমে প্রচুর ওয়ার্কার নিয়োগ দিয়েছিল, কিন্তু তাদের ঠিকঠাক মতো ট্যাক্স পে করছিল না। এইগুলো অনেক কারণে তাদের লাইসেন্স বাতিল করে দেওয়া হচ্ছে। ভবিষ্যতে আরও বেশ কিছু কেয়ার কোম্পানি লাইসেন্স বাতিল হয়ে যেতে পারে, সেজন্য অনেক মানুষের ভবিষ্যৎ এদেশে হুমকির সম্মুখীন হয়ে পড়বে। যেখানে আমাদের বাংলাদেশের অনেক ভাই বোন এসেছিলেন কেয়ার কোম্পানিতে, তাদেরও ফিউচার লাইফটা এখানে অনেক কষ্টের হতে পারে বা তাদের এখানে স্টে করা অনেক কষ্টকর হয়ে যাবে।